নমস্কার, আপুনি চাই আছে দ্রুত সংবাদ। মই জয়ন্ত মাধব গোস্বামী। নির্বাচনের পূর্বে কেন্দ্রীয় কর্মচারীলৈ সুখবর। কেন্দ্রীয় কেবিনেটর 4% বৃদ্ধি করা হয়েছে মরগিয়া বানস। বর্তমান 50% হব কেন্দ্রীয় কর্মচারী মরগিয়া বানস। উপকৃত হব 48,67,000 কর্মচারী, লগতে উপকৃত হব 68,00,000 পেনশনার। নির্বাচনের পূর্বে আন এক বৃহৎ ঘোষণা কেন্দ্রীয় সরকারের, উজ্জ্বলা আঁচনির হিতাধিকারীলৈ বিশেষ সুবিধা। রন্ধন গ্যাসের রাজ সাহায্য 300 টাকালৈ বৃদ্ধি। অহা 1 এপ্রিলের কার্যকরী হব এই সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়া প্রতিজন লোকে লাভ করব রাজ সাহায্য। মহানগরীত পুনের ফুটিল পানির পাইপ। এইবার গুয়াহাটির পানবজারত ফুটিল পানির পাইপ। পানবজারের সমগ্র অঞ্চলত কৃত্রিম বানর সৃষ্টি হয় পানির পাইপ ফুটার ফলত। রাজপথর গাঁতত সোমাল দুচকিয়া বাহন সহ আরোহী। পানির পাইপ ফুটা স্থানত সৃষ্টি হল প্রকাণ্ড গাঁত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক শুক্রবারে সন্ধিয়া আদরিব 1,00,000 বন্তি প্রজ্বলনে। ইতিমধ্যে দৃষ্টিনন্দনভাবে সজাই পড়াই তোলা হয়েছে বন্তি প্রজ্বলন স্থলী। বৃহস্পতিবারে বোকাখাত জেলা ক্রীড়া সন্থার খেলপথারত 1,00,000 বন্তি প্রজ্বলন করে আদরণি জানাব মোদী। পানীখাইটিত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। হাতীখিলার গণেশ মন্দিরের সমীপর পাহাড়ত জুই। পাহাড়ত দুর্বৃত্তই অগ্নি সংযোগ করার সন্দেহ। ভয়াবহ রূপ ধারণ করে বন জুয়ে ভিন্ন প্রান্তলৈ বিয়পি পড়েছে বন জুই। ঘটনাস্থলীত উপস্থিত পানীখাইটি আরক্ষী। ঘটনাক লৈ শঙ্কিত অঞ্চলবাসী রাইজ। পুনের বিরোধী ঐক্যত ফাঁট মেলার উপক্রম ঘটিছে। কংগ্রেসক উফরাই বরপেটার আজাপর প্রার্থী হব দুলু আহমেদ। টিএমসি এ আপর পিছত এবার অজাপর বিদ্রোহ। অজাপর উপসভাপতি দুলু আহমেদে বরপেটার খেলিব নির্বাচন। দবকার 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত এক পথ দুর্ঘটনাত নিহত হয়েছে এটা বন্য হস্তী। অচিনাকি বাহনের খুন্দাত নিহত হয় এটা বনরিয়া হাতির। দবকার লাম্বাটানা নামের ঠাইত সংঘটিত হয়েছে এই ঘটনা। ঘটনাস্থলীত বন বিভাগের লোক উপস্থিত হয়ে উদ্ধার করে হাতির মৃতদেহ। জালুকবাড়ি উড়নসেতুর সমীপত অঘটন। হজ ভবনের সমীপত জ্বলিল এখন 4-চকীয়া বাহন। রাজপথত দপদপায় জ্বলি উঠে এখন চলন্ত বাহন। যান্ত্রিক বিজুতির বাবে জ্বলি উঠে এখন ইন্ডিকা বাহন। আমিনগাঁওর পর জালুকবাড়ি অভিমুখী আছিল বাহনখন। মিজোরামত বৃহস্পতিবারে উদ্ধার হয় বৃহৎ পরিমাণের অস্ত্র ভান্ডার। আসাম রাইফলসে চলা এক অভিযানত উদ্ধার। 3,000 স্নাইপার কার্টিজ, 10টা প্যাসিভ নাইট সাইট ডিভাইস জব্দ। মিজোরামর সাংগাঁও গাঁওয়ার পর উদ্ধার করে অস্ত্র শস্ত্রখিনি। নলবাৰীত চোরে লুটি নিলে 6,00,000 টাকা। দুগৰাকী মহিলাৰ পৰা কৌশলেৰে চোরৰ দলে লুটি নিলে 6,00,000 টাকা। নলবাৰীৰ গণেশ মন্দিৰ চকত সংঘটিত হয় এই ঘটনা। লুটি নিয়া টকাখিনি এটা আত্মসহায়ক গোটৰ আছিল। বেংকৰ পৰা উলিয়াই অনাৰ সময়তে কৌশলেৰে লুটি নিয়ে ধনখিনি। শুকুরবারে CAA-র বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করব বিরোধী ঐক্য মঞ্চয়। 9 মার্চের সলনি 8 মার্চত করব এই প্রতিবাদ। কলিয়াবরতে প্রতিবাদ সাব্যস্ত করব বিরোধী ঐক্য মঞ্চয়। লক্ষিমপুরত এই কথা ঘোষণা করলে বিরোধী ঐক্য মঞ্চয়। জাতীয় সংগঠন এটা সঁহারি জনায় এই সিদ্ধান্ত। তিনিচুকীয়াত বাঘৰ আক্রমণত গুরুতরভাবে আহত হয়েছে এগৰাকী মহিলা। তিনিচুকীয়াৰ নলনি চাহ বাগিচাত আশ্রয় লৈ আছিল এটা বাঘে। বাগিচাৰ পৰা খৰি আনিবলৈ যাওঁতেই মহিলাগৰাকীক আক্রমণ করে বাঘে। পিছত মহিলাগৰাকীক চিকিৎসালয়ত ভর্তি কৰোৱা হয়। বকুৰ মৌমানত সংঘটিত হয় ভয়াবহ অগ্নিকাণ্ড। মৌমান সেৱাশ্রমত সংঘটিত অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডত মৌমান সেৱাশ্রমৰ তামোল বাগান ভস্মীভূত হোৱাৰ লগতে এখন ৰবৰৰ বাগিচাও ভস্মীভূত। দুর্বৃত্তই জুই লগাই দিয়াৰ সন্দেহ কৰা হৈছে। মিজোরামের আইজলত চলা এক অভিযানত জব্দ হয়েছে বৃহৎ পরিমাণের হেরোইন। মিজোরামের চম্পাইর জাখুয়া থাওরের পর উদ্ধার 37 কোটিরও অধিক মূল্যের হেরোইন। আসাম রাইফলসে চলাইছিল এজন লোকক আটক করার ফল লগতে জব্দ করে হেরোইনখিনি। আজি মহা শিবরাত্রি। দেবাদিদেব মহাদেবক আরাধনা ভক্তগণর। মনোবাঞ্ছা পূরণার্থে শিব মন্দিরে মন্দিরে ভক্তর লানি নিচিগা হোঁত। মন্দিরে মন্দিরে আড়ম্বরপূর্ণভাবে চলিছে দেবাদিদেব মহাদেবক আরাধনার আয়োজন। রাজ্যজুড়ি শিবরাত্রির মহা আয়োজন। দেবাদিদেব মহাদেবক আরাধনা ভক্তগণর। কুয়ারেপরা শিবসাগরের ঐতিহাসিক শিবদৌলত ভক্তর ভির দি বাট নোপা অবস্থা। মনোবাঞ্ছা পূরণের মহাদেবর আরাধনার বাবে ভিড় করেছে দূর দূরণির ভক্ত। আজি আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের বিভিন্ন প্রান্তর লগতে অসমতো নারী দিবসের সঙ্গে সংগতি রাখি আয়োজন করা হয়েছে বিভিন্ন কার্যসূচী। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আর প্রধানমন্ত্রী মোদী। অসমের বিরোধী ঐক্যত পুনের অঘটন। বরপেটা লোকসভা সমষ্টির পর প্রার্থী হব অজাপর দুলু আহমেদ। টিএমসি আপর পাছত এইবার অজাপর বিদ্রোহ। ইতিমধ্যে মনোনয়ন পত্র দিবলে সাজু দুলু আহমেদ।
অসম জাতীয় পৰিষদৰ উপসভাপতি দুলু আহমেদ বৰপেটাত প্ৰাৰ্থী ৰূপে চৰ্চাত চিপিআইএমৰ মনোৰঞ্জন তালুকদাৰৰ নাম গুৱাহাটী ডিব্ৰুগড় আৰু তেজপুৰত হ'ব কেজৰিৱালৰ জনসভা আম আদমী পাৰ্টিৰ হৈ প্ৰচাৰ চলাবলৈ আহিব দলটোৰ মুৰব্বী অৰবিন্দ কেজৰিৱাল কেজৰিৱালক সংগ দিব পঞ্জাৱৰ মুখ্যমন্ত্ৰী ভগৱন্ত সিং মানে তিনিখনকৈ বৃহৎ জনসভাত অংশগ্ৰহণ কৰিব দিল্লী আৰু পঞ্জাৱৰ মুখ্যমন্ত্ৰীদ্বয় আম আদমী পাৰ্টিয়ে গুৱাহাটী ডিব্ৰুগড়ৰ লগতে শোণিতপুৰত দিছে দলীয় প্ৰাৰ্থী গুৱাহাটীত আপৰ প্ৰাৰ্থী ভৱেন চৌধুৰীৰ হৈ চলাব প্ৰচাৰ ডিব্ৰুগড়ত মনোজ ধানোৱাৰৰ হৈ প্ৰচাৰ চলাব মুখ্যমন্ত্ৰীদ্বয়ে তেজপুৰত শোণিতপুৰৰ প্ৰাৰ্থী ঋষিৰাজ কণ্ডিন্যৰ হৈ চলাব প্ৰচাৰ বৃহস্পতিবাৰে দিল্লীলৈ ৰাওনা হয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা মুখ্যমন্ত্ৰীৰ সৈতে গৈছে সাংসদ পবিত্ৰ মাৰ্ঘেৰিটা আৰু কাৰ্বি আংলং স্বায়ত্তশাসিত পৰিষদৰ চি ই এম তুলিৰাম ৰংহাঙো সন্ধিয়া পুনৰ গুৱাহাটীলৈ উভতি আহে মুখ্যমন্ত্ৰী ডঃ শৰ্মা 18,000 কোটি টকাৰ প্ৰকল্পৰ উপহাৰ লৈ অসমলৈ আহি আছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী জনতা ভৱনত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই সংবাদমেলযোগে প্ৰকাশ কৰে এই কথা নিশা কাজিৰঙাত কটাই 9 মাৰ্চত কাজিৰঙাত দৰ্শন কৰিব মোদীয়ে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ অসম ভ্ৰমণক লৈ মুখ্যমন্ত্ৰীৰ সংবাদমেল 8 মাৰ্চত নিশা কাজিৰঙাত কটাব প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে 9 মাৰ্চত কাজিৰঙাত দৰ্শন কৰিব মোদীয়ে তাৰ পিছতে অৰুণাচললৈ ৰাওনা হ'ব প্ৰধানমন্ত্ৰীগৰাকী অৰুণাচলৰ পৰা উভতি আহি যোৰহাটত লাচিতৰ প্ৰতিমূৰ্তিৰ শুভ উদ্বোধন কৰিব প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে যোৰহাটৰ মেলেং মেটেলি খেলপথাৰত বিশাল জনসভাত অংশগ্ৰহণ কৰিব প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে ডিগবৈ আৰু গুৱাহাটী শোধানাগাৰৰ শোধন ক্ষমতা বৃদ্ধি প্ৰকল্পৰ আধাৰশিলা স্থাপন কৰিব মোদীয়ে বাৰাউনীৰ পৰা গুৱাহাটীলৈ পাইপ লাইনৰ কৰিব উদ্বোধন বেটকুচিৰ আই অ' চিলৈ আৰ্থিক অনুদান আগবঢ়াব প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে বীৰ লাচিতৰ প্ৰতিমূৰ্তিৰ উচ্চতা 84 ফুট 41 ফুট জুৰি আছে প্ৰতিমূৰ্তিটোৰ ভৰি দুখন 214 কোটি টকা ব্যয়েৰে নিৰ্মাণ সমগ্ৰ প্ৰকল্পৰ শুভ উদ্বোধন কৰিব প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে ডুবধৰাৰ পৰা ছয়গাঁৱলৈ দ্বৈত ৰেলপথৰ শুভাৰম্ভ নিউ বঙাইগাঁৱৰ পৰা সৰভোগলৈ দ্বৈত ৰেলপথৰ শুভাৰম্ভ 1,328 কোটি টকা ব্যয়েৰে নিৰ্মাণ কৰা দ্বৈত ৰেলপথ মুকলি কৰিব মোদীয়ে ঐতিহাসিক ক্ষণৰ সাক্ষী হ'ব মেলেং মেটেলি পথাৰ প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে 18,000 কোটি টকা প্ৰকল্পৰ শুভাৰম্ভণি কৰিব মোদীৰ অনুষ্ঠানলৈ আহিবলৈ উজনি ৰাইজলৈ আহ্বান মুখ্যমন্ত্ৰীৰ মেলেং মেটেলি পথাৰলৈ আহিবলৈ আহ্বান জনালে মুখ্যমন্ত্ৰীয়ে মোদীৰ অনুষ্ঠানলৈ আহিবলৈ উজনি ৰাইজক আহ্বান ধুবুৰীৰ বিজেপিৰ প্ৰাৰ্থী জয়লাভ নকৰে বুলি স্পষ্ট মন্তব্য মুখ্যমন্ত্ৰীৰ কেৱল ধুবুৰীৰ বিজেপিৰ ভোট লোৱাৰ চেষ্টা কৰাৰ কথা ঘোষণা মুখ্যমন্ত্ৰী যোৰহাটৰ মেলেং মেটেলি খেলপথাৰত জনসভাৰ পৰা প্ৰধানমন্ত্ৰীয়ে উদ্বোধন আৰু আধাৰশিলা স্থাপন কৰিব প্ৰায় 18,000 কোটি টকাৰ প্ৰকল্পৰ প্ৰধানমন্ত্ৰীয়ে মুকলি কৰিব 5,55,555টা পি এম এ ৱাই ঘৰ 60 লাখ হিতাধিকাৰীয়ে ভাৰ্চুৱেলি উপভোগ কৰিব অনুষ্ঠান পি এম এ ৱাই হিতাধিকাৰীক দিয়া হ'ব মিঠাইৰ টোপোলা মোদীৰ জনসভাত 10,000 লাখপতি বাইদেউ উপস্থিত থাকিব লাখপতি বাইদেউক লৈ বুকলেট মুকলি কৰিব 40 লাখ আত্মসহায়ক গোটৰ মহিলাই ভাৰ্চুৱেলি উপভোগ কৰিব প্ৰধানমন্ত্ৰীৰ অনুষ্ঠান অসমত হোৱা প্ৰতিবাদ সংবাদ মাধ্যমৰ সৃষ্টি প্ৰধানমন্ত্ৰীৰ আগমনৰ দিনা লাখ লাখ লোকে শাৰীৰিক আৰু ভাৰ্চুৱেলি অনুষ্ঠান উপভোগ কৰিব ইয়াৰ মাজতে কোনোবাই প্ৰতিবাদ নকৰে বুলি মন্তব্য মুখ্যমন্ত্ৰী ত্ৰিপুৰা বিৰোধী দলপতিৰ পৰা পদত্যাগ প্ৰমোদ দেৱবৰ্মাৰ বৃহস্পতিবাৰে চৰকাৰত চামিল হ'ব তিপ্ৰা মথা তিপ্ৰা মথাই চৰকাৰত চামিল হোৱাৰ লগে লগে ত্ৰিপুৰাৰ প্ৰধান বিৰোধী দল হ'ব চি পি আই এম ত্ৰিপুৰাত 9 জন বিধায়ক আছে চি পি আই এমৰ লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে আৰু বহু কংগ্ৰেছ নেতাই যোগদান কৰিব বিজেপিত এই মন্তব্য থাওৰা সমষ্টিৰ বিজেপি বিধায়ক সুশান্ত বৰগোহাঁই কংগ্ৰেছৰ পৰিয়ালকেন্দ্ৰিক নীতিৰ বাবে বহু জ্যেষ্ঠ নেতাই দল ত্যাগ কৰা বুলি প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে সুশান্ত বৰগোহাঁই শোণিতপুৰ লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত গহপুৰা ৰাইজৰ মাজত আপৰ প্ৰাৰ্থী ঋষিৰাজ কণ্ডিন্যৰ নিৰ্বাচনী প্ৰচাৰ চাহবাগিচা ৰাইজৰ ভোটাৰৰ মাজলৈ গৈ আপ প্ৰাৰ্থীগৰাকীয়ে চলাইছে নিৰ্বাচনী প্ৰচাৰ নাগৰিকত্ব সংশোধনী আইনক লৈ ব্যক্তিগত পৰ্যায়ত আক্ৰমণ আৰু প্ৰতিৰোধ চলিছে অখিল গগৈ আৰু ডিজিপি জি পি সিঙৰ অখিল গগৈয়ে চি এ এ প্ৰতিৰোধক লৈ দিয়া এক মন্তব্যৰ ভদ্ৰ আৰু তীক্ষ্ণভাৱে ছ'চিয়েল মিডিয়াত প্ৰতিবাদ জি পি সিঙৰ অখিল গগৈৰ মন্তব্যৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ আৰক্ষী সঞ্চালক প্ৰধান জি পি সিঙৰ এক্স যোগে ডিজিপি সিঙে বিতৰ্কৰ মাজলৈ তেওঁৰ পিতৃ আৰু পূৰ্বপুৰুষসকলক টানি নানিবলৈ অখিল গগৈক অনুৰোধ জনায় ডিজিপি জি পি সিঙৰ কৰ্তব্য সম্পাদনৰ সৈতে অখিল গগৈ একমত নহ'ব পাৰে অথবা মতানৈক্য থাকিব পাৰে এই ক্ষেত্ৰত নিজৰ মত অথবা বিৰোধিতা সাব্যস্ত কৰিবলৈ আইনী ব্যৱস্থাৰ লগতে আন বিকল্প পন্থা গ্ৰহণৰো সুবিধা আছে বুলিও মন্তব্য ডিজিপিগৰাকীৰ
রাজ্যত থানবান হল বিরোধী ঐক্য এইবার তিনটা সমষ্টিত প্রার্থী দিলে সিপিআইয়ে যোরহাট সমষ্টিত কনক গগৈক প্রার্থিত্ব কাজিরঙাত পরমানন্দ দাস আর লক্ষীমপুর ধীরেণ কছারীক প্রার্থিত্ব বিরোধী ঐক্যের উলাই আহি ইতিপূর্বে প্রার্থী ঘোষণা করেছে আম আদমি পার্টিয়ে তৃণমূল কংগ্রেসও বিরোধী ঐক্যের যাও যাও অবস্থা হয়েছে বাওমোর্চার গুরুত্বপূর্ণ দল সিপিআই বিরোধী ঐক্যের উলাই অহার পিছত সিপিআইএমর ভূমিকা কি হব সেয়া গুরুত্বপূর্ণ বিবেচিত রাজনৈতিক সভাত জোড়াফুকা নকর বলে আত্মসমর্পণ করলে বদরুদ্দিন আজমলে জরিয়াত আমিনুল ইসলামর হয়ে নির্বাচনী প্রচার চলায় এই মন্তব্য করে বদরুদ্দিন আজমলে জোড়াফুকা করে এই বয়সত জেললে যাবলৈ মন নাই বলে মন্তব্য আজমলার কংগ্রেস দলে প্রার্থী ঘোষণা নকরাক আজমলের কটাক্ষ নগাঁও সমষ্টির পরাজয়ের আশঙ্কাত কংগ্রেস দলে প্রার্থী নির্বাচিত করবা নাই এইবার নগাঁও আসনের মিয়ার সাংসদ বিজয়ী হব বলে মন্তব্য আজমলার সুদীর্ঘ 15 বছৰৰ পিছত মিত্রতাপাশত আবদ্ধ বিজেপি আর বিজেডি আসনের ভাগ বটোয়ারাক 2009 চনতে মিত্রতা ভঙ্গ হয়েছিল দুইটা দলের লোকসভা নির্বাচনের প্রাক্ষণত বিজেডিক অধিক শক্তিশালী হল এনডিএ আগন্তুক লোকসভা নির্বাচনত কাজিরঙা লোকসভা সমষ্টির বিজেপির প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসার বিজয় সুনিশ্চিত করার বাবে রণকৌশল চলিছে মিত্রজোঁটর কলিয়াবরত দিনে নিশায় বিজেপি অগপ মিত্রজোঁটর বৈঠক 9 মার্চত প্রধানমন্ত্রীর ভ্রমণ আর 11 মার্চত কলিয়াবরত মুখ্যমন্ত্রীর ভ্রমণ সফল করে তুলবলে তৎপর হয়েছে অগপ বিজেপির নেতা কর্মী সকল কলিয়াবরের বিজেপি কার্যালয়ত বিধায়ক উৎপল বরার মন্ত্রী কেশব মহন্ত উপস্থিত থাকি মিত্রজোঁটর গুরুত্বপূর্ণ বৈঠকত অংশগ্রহণ করে 10 মার্চত ঘোষণা হব বিপিএফর প্রার্থী তালিকা লোকসভা নির্বাচনত কোনো কারণত কংগ্রেসের সঙ্গে বুঝাবুঝি নহয় বলে স্পষ্ট করলে বিপিএফে উদালগুড়ি এই কথা সদরি করলে বিপিএফর বিধায়ক দুর্গা দাস বড়ুয়ে তিনিচুকীয়াত গভাইচুরক এনকাউন্টার আরক্ষীর গুলিত আহত গভাইচুর মুন্না শাহ বাওভরিত গুলিবিদ্ধ মুন্না শাহ তিনিচুকীয়া আর মাকুম শহরত দোকানত চুরি কার্য করে সন্ত্রাস চলাইছিল মুন্নাই বুধবারেও মাকুম শহরত 4খনকৈ দোকানত লুটপাট চলাইছিল দুর্ধর্ষ চোরটোয়ে গুৱাহাটীর গীতানগরের অনুরাধা কলনীত ভয়ঙ্কর মারপিটর ঘটনা এটা দুর্বৃত্তর দলে ভাঙি লণ্ডভণ্ড করলে এখন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামগ্রী অনুরাধা কলনীত থাকা মা কামাখ্যা টেন্ট হাউসত সংঘটিত হল এই আক্রমণের ঘটনা এসিএস সুকন্যা বরার বিরুদ্ধে চার্জশিট সিএম ভিজিলেন্সর আই বহির্ভূত সম্পত্তির গোচরত গ্রেপ্তার হয়েছিল সুকন্যা বরা সুকন্যার বিশাল সম্পত্তির তথ্য আদালতত দাখিল করেছিল সিএম ভিজিলেন্সে দুর্নীতি সংঘটিত করে সুকন্যা বরাই গড়েছিল বিশাল সম্পত্তি আনহাতে বৃহস্পতিবারে কারাগারতে জেরা চলোৱা হয় সুকন্যা বরাক বুধবারে পুনের গ্রেপ্তার করা হয়েছিল সুকন্যা বরাক সাংসদ পুঁজি কেলেঙ্কারির গোচরত গ্রেপ্তার হয়েছিল সুকন্যা কারাগারতে সিএম ভিজিলেন্সে গ্রেপ্তার করেছিল সুকন্যাক গুৱাহাটী মহানগরীত পুনের বন করা কিশোরীক নির্যাতনের ঘটনা বর্ঝার বিমানবন্দরের কাষত ভাড়াটিয়া হিসাবে থাকা রাজেশ কুমারের ঘরত বন করা কিশোরীর উপর চলিল অকথ্য নির্যাতন পরিয়ালটির সঙ্গে 12 বছরীয় বন করা কিশোরীক দীর্ঘদিন ধরে কুমার দম্পতিয়ে চলাই আসছিল শারীরিক আর মানসিক নির্যাতন বুধবারে নিশা 12 বছরীয় কিশোরীগুলি বেয়াক প্রহার করা স্থানীয় রাইজে খবর দিয়ে আরক্ষীক ডেকারপাড়া গাঁওয়ার রাইজর অভিযোগের ভিত্তিত কিশোরীগুলি উদ্ধার করে জিএমসিএইচলে প্রেরণ করে আরক্ষী আজারা আরক্ষী আটক করেছে রাজেশ কুমারক রাজেশ কুমারের প্রকৃত ঘর লক্ষীমপুরের ঢকুয়াখানাত মুসলপুরত জুবিন গার্গর সংগীতানুষ্ঠানত একাংশ দর্শকর উদ্ভণ্ডালি একাংশ উদ্ভণ্ডালি করে ভাঙিলে 2 শতাধিক চকী আরক্ষী সিআরপিএফে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি ত্রিপুরার ধর্মনগরের সুরাইবাড়ি সেলটেক্স গেটর সমীপত ব্রাউন সুগার আর ইয়াবা টেবলেট সহ এজনক গ্রেপ্তার সুরাইবাড়ি আরক্ষী অভিযান চলায় ড্রাগস সহ ইসলামউদ্দিন নামের এজনক গ্রেপ্তার করে গ্রাহকক রেহাই মূল্যত দুচকীয়া বাহন যোগান ধরার নামত চানমারি আরক্ষীর হাতত গ্রেপ্তার হওয়া আসিজ হুসেইন আর আনোয়ার হুসেইন উষা টিভিএস শোরুমের কর্মচারী নহয় নারেঙ্গী কলংপাড়স্থিত উষা টিভিএস শোরুমের কর্তৃপক্ষ স্পষ্ট করে দিয়ে ধৃত দুইরে কথা ভি ভি আই পি এসকোর্টের বাহনের দুর্ঘটনার তদন্ত অবশেষত দিশপুর আরক্ষীর জালত দুর্ঘটনা সংঘটিত করা বাহনখনের চালক দিশপুর আরক্ষী আটক করলে লেন্স নায়ক প্রকাশ শর্মাক দেওবারী নিশা 6 মাইলত সংঘটিত হয়েছিল দুর্ঘটনা ভি ভি আই পি এসকোর্টের বাহনের খুন্দাত নিহত হয়েছিল এজন যুবক ভি ভি আই পি এসকোর্ট বাহনের খুন্দাত রূপম জ্যোতি বরা নামের যুবকজনে আঁকোয়ালি লৈছিল মৃত্যুক এসকোর্টের বলেরো বাহনে মহতি আনিছিল রূপমর বাইকখন দুর্ঘটনা সংঘটিত করে বাইক সহ চালকে পলায়ন করেছিল ঘটনার দিনা যোরহাটের পর গুয়াহাটি আহি আছিল ভি ভি আই পির কনভয় কনভয়ের একেবারে শেষরক্ষণ বাহন চলাই আহিছিল প্রকাশ শর্মায়
বর্জারর ইকম টাওয়ারত পুনের ভুয়া পরীক্ষার্থী আটক। উত্তর প্রদেশের দুই যুবকের ভুয়া তথ্য বনায় এসএসসি পরীক্ষাত বহিবলে আহিছিল। অসমত ঠিকনা দি আধার কার্ড ভুয়াকৈ বনায় বর্জারত পরীক্ষাত বহিবলে আহিছিল যুবক দুজন। পরীক্ষা কেন্দ্রতে আন পরীক্ষার্থীর লোক দুজনের উপর সন্দেহ হওয়া তথ্য পরীক্ষা চাওতে ধরা পড়িল যুবক দুজন। পরীক্ষার্থী সকলে দুইজন লোকক ধরি কটাই দিয়ে আরক্ষী। খুদখুরার বিরুদ্ধে কঠোর হোজাই এএসপি পল্লব তামুলী, সুভাষ দেবনাথ আর সুমন দেবনাথ নামের দুটা খুদখুরক গ্রেপ্তার। উপায়ন্তর হয়ে আরক্ষীর কাক চাপিছিল মীরা দাস নামের এগারী দুর্ভগিয়া মহিলা। এজাহার দাখিলের পিছতে এএসপি পল্লব তামুলিয়ে দুই খুদখুরক গ্রেপ্তার করে মীরা দাস নামের মহিলাগীক সমজাই দিয়ে ঘর বাঁধি। বিলাসীপাড়ার অতিরিক্ত জেলা আর সত্র ন্যায়াধীশের আদালতের ঐতিহাসিক রায়দান। সুদীর্ঘ ন বছরের পিছত ন্যায় পালে হত্যার বলি হওয়া ফরিদা খাতুনের পরিয়ালে হত্যাকারী স্বামীসহ তিনজনক 8 আর 10 বছরের সশ্রম কারাদণ্ড আদালত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনক লৈ ব্যস্ত অসমৰ মন্ত্রী বিধায়ক। সন্মানীয় প্রধানমন্ত্রীগৰাকীৰ আগমনৰ প্ৰাক মুহূৰ্তত বৃহস্পতিবাৰে বোকাখাত জিলা ক্রীড়া সন্থাৰ খেলপথাৰত 1,00,000 বন্তি প্রজ্বলন কৰি আদৰণি জনোৱাৰ ব্যৱস্থা বোকাখাতবাসী ৰাইজৰ। ইতিমধ্যে বোকাখাত জিলা ক্রীড়া সন্থার খেলপথারত উপস্থিত হয়ে বন্তি প্রজ্বলনের তদারক করে কেবিনেট মন্ত্রী অতুল বরা, মন্ত্রী পীযুষ হাজরিকা, চন্দ্রমোহন পাটোয়ারিয়ে। এই ব্যবস্থার মাজতে বোকাখাত রাজহুয়া খেলপথারত পুরীর জুটি উললে তিনগী মন্ত্রী। ডুমডুমাত চারিটাক উন্নয়নমূলক কামর আধারশিলা স্থাপন করে সাংসদ প্রদান বড়াই। প্রায় 7 কোটি টাকার ব্যয় সাপেক্ষে নির্মাণ করবলিয়া আধারশিলা অনুষ্ঠানত বিধায়ক রূপেশ গোয়ালা সহ বহু বিশিষ্ট ব্যক্তির অংশগ্রহণ। আগন্তুক লোকসভা নির্বাচনত বিজেপিক বর্জনের আহ্বান। সদু অসম আদিবাসী ছাত্র সন্থা চমুকৈ আসার। আগন্তুক নির্বাচনের বাবে আদিবাসী জনগোষ্ঠী লোকক গুরুত্ব প্রদান নকৰি বিজেপিয়ে প্রার্থিত্ব প্রদান করাত ক্ষোভ প্রকাশ করে সংগঠনটোৱে। আনহাতে বিজেপি সরকারের প্রতিশ্রুতির পিছতো অসমৰ আদিবাসী সকলে লাভ করা নাই জনজাতির মর্যাদা। লগতে চলিত সরকারখনে আদিবাসী সকলের এনে বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রতো গুরুত্ব নিদিয়ার অভিযোগ সদু অসম আদিবাসী ছাত্র সন্থার। দুদিনীয়া সূচীরে আজি অসমলৈ আহিব প্রধানমন্ত্রী মোদী। আজি বিয়লি কাজিরঙাত উপস্থিত হব। প্রধানমন্ত্রীর আগমনক লৈ কাজিরঙাত নিরাপত্তা ব্যবস্থা কটকটিয়া করা হয়েছে। এনএসডি কমান্ডোকে ধরে কেবাটাও নিরাপত্তা সংস্থায় গিজ গিজাই আছে কাজিরঙাত। রাজহুয়া মঞ্চত পুনের অশ্লীল শব্দ প্রকাশ করে কার বিরোধিতা করলে জুবিন গার্গে। আনকি কা বলবৎ করলে ভোট নিদিবলৈ আহ্বান জানালে রাইজক। বিজেপিক প্রত্যাহ্বান জানায় জুবিন গার্গে, কয় যে আনক গ্রেপ্তার করব পারেও বিজেপিয়ে তেওঁ একো করব নোৱাৰে। কা সন্দর্ভত মন্তব্য নকৰিবলৈ জুবিনক আহ্বান মন্ত্রী রঞ্জিত কুমার দাসর। কা বলবৎ করা সকলক ভোটদানের বিরত থাকিবলৈ জুবিনে আহ্বান জানা আহ্বানকো সমালোচনা মন্ত্রীজনের প্রয়োজনত সর্বোচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হবলৈ আহ্বান জানালে মন্ত্রী রঞ্জিত দাস। জুবিন গার্গে মুসলপুরের এক সাংস্কৃতিক সন্ধ্যার মঞ্চের পর কা বিরোধী মন্তব্য করাক লৈ প্রতিক্রিয়া আয়োজক কমিটির। প্রধানমন্ত্রী মোদী, অসমৰ মুখ্যমন্ত্রী আর অসমৰ ডিজিপিক লৈ করা অশোভনীয় মন্তব্য এগারী সংগীত শিল্পীর পর আশা করব নি মন্তব্য আয়োজক কমিটির। উল্লেখযোগ্য যে কা নামানো বলে স্থিতি নসলা বলেও মন্তব্য করেছিল জুবিন। মুসলপুরের মনসা পূজার সোণালী জয়ন্তী জুবিন গার্গর সংগীতানুষ্ঠান। এটার পিছত আন এটা গীতের হাজার হাজার দর্শকক মহিলে হার্টথ্রব জুবিন গার্গে। টিকট লাভের পিছত দিল্লির চিকিৎসালয়ের গৃহ অভিমুখে রওনা সাংসদ তপন কুমার গগৈ। বৃহস্পতিবারে সাংসদগীক ডিব্রুগড় বিমানবন্দরত বিপুল আদরণি জানায় দলীয় কর্মীসক। তামুলপুর জেলা এ বি এম সুর সহযোগত তামুলপুর জেলা সদরস্থিত ঘগ্রা চকর লেহু বড় খেলপথারত প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ। এ বি এম সুর উদ্যোগত আর তামুলপুর জেলা সমিতির সহযোগত কেইবাটাও দাবির সমর্থনত সাব্যস্ত করে প্রতিবাদ। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালে ডিব্রুগড় লোকসভার প্রার্থী হিসাবে প্রক্ষেপর পাছতে ডিব্রুগড়ের কংগ্রেসত খহনিয়া। ডিব্রুগড় কংগ্রেসের দখলত থাকা একমাত্র ওয়ার্ড ডিব্রুগড় পৌর নিগমের অধীনের 10 নম্বর ওয়ার্ডের 128 জন কংগ্রেস কর্মীর বিজেপি যোগদান। দরং বিজেপি কার্যালয়ত বিভিন্ন দল সংগঠনের কিংবা শতাধিক লোকের বিজেপি যোগদান। কংগ্রেস দলের বিভিন্ন দল সংগঠন আর বিষয়ববিয়ায় যোগদান করে বিজেপি। দুদিনের রাজহুয়া খেলপথারত অসম সরকারের বিকাশ যাত্রা কার্যসূচী অনুষ্ঠিত হয়। গোয়ালপাড়া জেলার মুঠ 718 কোটি টাকার মুঠ 99টা প্রকল্পের আধারশিলা স্থাপন আর শুভ উদ্বোধন করে মন্ত্রী নন্দিতা গার্লুসা। গোয়ালপাড়া জেলার বরঝরা নদিয়াপাড়া অঞ্চলত জন্ডিস সদৃশ বেমারত এগারী মহিলার মৃত্যু। গিলাঝিবাড়ীত মৃত্যু হওয়া মহিলাগীর নাম রিমসু রাভা। গাঁখনত বিগত 3 মাহত এতালেকে জন্ডিস সদৃশ রোগত আক্রান্ত হয়ে 15 জন লোকের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে গাঁখনত উপস্থিত হয়েছে স্বাস্থ্য বিভাগের দল।
রঙিয়ার হাসানটুকত বরলিয়া নৈর ভয়াবহ খহনিয়া প্রবল খহনিয়ার বাবে কেবাটা পরিয়ালের গৃহ যা গৈছে নৈর বুকত আট মাস পূর্বে হঠাৎ অহা বরলিয়া নৈর বানত যা গৈছে কেবাটা পরিয়ালের বাসগৃহ আতঙ্কিত হয়ে পড়েছে গঁয়া রাইজ উত্তর গুয়াহাটির রজাদুয়ারর ঐতিহাসিক চন্দ্রভারতী পথারত অঘটন নৈর পারত অবৈধভাবে নির্মাণ করা গার্ডওয়াল খহি পড়েল কবি চন্দ্রভারতীয় কাব্য চর্চা করা চন্দ্রভারতী পাহাড়ত রোহিত আগরবালা নামৰ এজন লোকে চলাইছিল নির্মাণ কার্য জাগুণত জলজীবন আঁচনি স্থাপনত অনিয়ম জাগুণৰ লাকোলা পথাৰ গাঁৱত বৰ্তমানে নিৰ্মাণ কাৰ্য সম্পূৰ্ণ হৈ উঠা পানী যোগান আঁচনিক লৈ প্ৰতিবাদ টোকো পথাৰবাসীৰ প্ৰতিবাদকাৰী মতে লাকোলা পথাৰৰ পৰিৱৰ্তে এই আঁচনি টোকো পথাৰ অৰ্থাৎ টিংকুপানী চেমা গাঁৱতহে স্থাপন কৰিব লাগিছিল বঙাইগাঁও জিলাৰ বৈতামাৰীৰ ধনতোলা বজাৰত ভয়ংকৰ অগ্নিকাণ্ড নিশা সংঘটিত বিধ্বংস অগ্নিকাণ্ডত পূজার সামগ্রীর দোকান এখন সম্পূর্ণরূপে যাহ যায় স্থানীয় রাইজে বহু চেষ্টার অন্তত নির্বাপন করে জয়ী নুমলীগড়ের মরঙীর রংবং গাঁওয়ার এখন বাগিচাত উদ্ধার একটা মৃত নাহর ফুটুকি স্থানীয় রাইজে প্রাপ্তবয়স্ক নাহর ফুটুকির মৃতদেহ প্রত্যক্ষ করে খবর দিয়ে বন বিভাগের লোকক ঘটনাস্থলীত বন বিভাগের লোক উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার বাবে প্রেরণ করে তিনিচুকীয়ার বাঘর আক্রমণত আহত এগারী মহিলা বিগত দুটা মাহর পর একটা বাঘে ট্রাক চলাই আহিছে নলনী চাহ বাগিচাত বৃহস্পতিবারে খড়ি আনিবলৈ যোৱা এগারী মহিলাক আক্রমণ করে বাঘে বাঘর আক্রমণত গুরুতরভাবে আহত মহিলাগী কালাপতি তাসা আহত কালাপতি তাসাক AMCHলৈ প্রেরণ বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র মানস রাষ্ট্রীয় উদ্যানত অঘটন পুনৰ পর্যটকর বাহনলৈ সুচানলে গড়ে রাষ্ট্রীয় উদ্যানখনৰ বাহবাড়ী ৰেঞ্জত বুধবাৰে সংঘটিত হয় এই ঘটনা পর্যটকৰ এটা দলে জীপ সাফাৰী কৰি থকাৰ সময়তে গঁটোৱে ললে সুচান গহপুৰৰ অন্যতম শক্তিপীঠ কল্যাণী দেৱালয়ত উপস্থিত মন্ত্রী অশোক সিনহাল ঐতিহাসিক দেৱালয়খনত উপস্থিত হৈ মা শ্রীচরণত সেৱা জনালে মন্ত্রীগৰাকীয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের বাবে প্রধানমন্ত্রী হওয়ার কামনাৰে মা কল্যাণী মন্দিৰত আশীষ লয় মন্ত্রী অশোক সিনহালে রঙিয়াত কামরূপ জেলা যুব কংগ্রেসের উদ্যোগত মহিলা সবলীকরণক লৈ অনুষ্ঠিত করে ব্যতিক্রমী অনুষ্ঠান বিভিন্ন কর্মর জড়িত মহিলাগীর মাজত আয়োজন করা হয় মেহেন্দি প্রতিযোগিতা এই প্রতিযোগিতা শ্রেষ্ঠ হওয়া সকলক পুরস্কৃত করে যুব কংগ্রেসের বিষয়ববিয়া সকলে ঢেকিয়াজুলি পৌরসভার চরম দায়িত্বহীনতা ঢেকিয়াজুলি নগরের মাজমজিয়াত ৯ নম্বর ওয়ার্ডর তামুলি রোডত বিহু ভবনের সম্মুখত এসপ্তাহ ধরে উন্মুক্ত অবস্থাত আছে একটা ড্রেইন উন্মুক্ত নলাটোর পকি ঢাকুনি উঠাই আবর্জনাব খান্দি উলিওয়াইছিল যদিও নলাটোর নলাব ভালক সাফা নকরার অভিযোগ স্থানীয় ব্যবসায়ীসলের কলিয়াবরত সমগ্র শিক্ষা অসমৰ অধীনত রাইজর উৎসব উদযাপন কলিয়াবরৰ শিক্ষাখণ্ডর অন্তর্গত উত্তর পশ্চিম পূব থরিয়া মণ্ডল সমল কেন্দ্রর অধীনর গরৈমারী বালিকা প্রাথমিক বিদ্যালয়ত অনুষ্ঠিত রাইজর উৎসবত ১০খনক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর অংশগ্রহণ উদালগুড়ি জেলার সাপেখাইটিত এটি কলগছর পৰা বিভিন্ন সামগ্রী প্রস্তুত পৰা গ্রাম্য জৈব সম্পদ কেন্দ্র মুকলি এই কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে মুকলি করে বিটিআরর উপমুখ্য কার্যবাহী সদস্য তথা উদালগুড়ি সমষ্টির বিধায়ক গোবিন্দ বসুমতারী নেহরু যুব কেন্দ্রের উদ্যোগত আর কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা স্নাতক মহাবিদ্যালয়ের সহযোগত মহাবিদ্যালয় প্রাঙ্গণত ডিস্ট্রিক্ট লেভেল নেইবারহুড ইউথ পার্লিয়ামেন্ট কার্যসূচী অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলা আয়ুক্ত সরফরাজ হকে বন্তি প্রজ্বলনে অনুষ্ঠানটির শুভারম্ভণি করে বাইহেটা চারিআলির এখন ব্যতিক্রমী শিবরাত্রি পূজা হৌলা আথারা গাঁৱৰ শিবনলিয়া থানখনত শিবরাত্রির দিনা প্রথমখন নৈবেদ্য আগবাই মুসলমান সম্প্রদায়ের লোকে এনেদরে বছর বছর ধরে চলি আহিছে এই পরম্পরা কোকরাঝারত আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ের ফুটবল কোচর প্রশিক্ষণ কোকরাঝার জেলা ক্রীড়া সন্থার সহযোগত আর ফুটবল সন্থার উদ্যোগত ২৫ ফেব্রুয়ারীর ৬ মার্চলে চলি থাকা ১০দিনিয়া এশিয়ান ফুটবল কনফেডারেশনের ডিপ্লোমা পাঠ্যক্রম ৬ মার্চত সামরণি পড়ে ডিব্রুগড় বিমানবন্দরত আন্তঃরাষ্ট্রীয় খেলুয়ে লাভলীনা বরগোহাই শুক্রবারে ডিব্রুগড়ের লেডিজ ফিটনেস সেন্টারের উদ্যোগত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজন করা সদ ভিত্তিক প্রাইজবাড়ী মারাথন প্রতিযোগিতার মুখ্য অতিথিরূপে অংশগ্রহণ করব অলিম্পিকত ব্রঞ্জর পদক প্রাপ্ত লাভলীনা বরগোহাই চলচ্চিত্র বিত্ত উন্নয়ন নিগমের উদ্যোগত পাঞ্জাবাড়ীস্থিত আইডিও ছবিগৃহত চলচ্চিত্র নির্মাণ শীর্ষক এক অন্তরঙ্গ অনুষ্ঠান এই অনুষ্ঠানত মুখ্য অতিথিরূপে অংশগ্রহণ করে বলিউডর মহাময়ী অভিনেত্রী রাকুলপ্রীত সিং আর প্রযোজক অভিনেতা তথা উদ্যোগী জেকি ভাগনানিয়ে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদর আঁতরার পাছত দ্রুতগতিত সলনি হয়েছে জম্মু কাশ্মীরের পরিবেশ ৩৭০ অনুচ্ছেদ আঁতরার পাছত বৃহস্পতিবারে প্রথমবারের শ্রীনগরত উপস্থিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বিকশিত ভারত বিকশিত জম্মু কাশ্মীর অনুষ্ঠানত অংশগ্রহণ করে 5000 কোটি টাকার প্রকল্পর শুভারম্ভ আর আধারশিলা স্থাপন করে মোদিয়ে। ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারের অধীক্ষক নৃপেন দাসক গ্রেপ্তার। কারাগারত থাকার সময়তে অমৃতপাল সিংক যোগান ধরেছিল মোবাইল, কেন্দ্রীয় কারাগারত জব্দ করেছিল বহু আপত্তিজনক সামগ্রী। আর গ্রেটার নয়ডা পশ্চিমর গৌড় সিটি সোসাইটির একটা ফ্ল্যাটত অগ্নিকাণ্ড, 16 নম্বর এভিনিউ দুটা ফ্ল্যাটত অগ্নিকাণ্ড হয়। অগ্নিকাণ্ডর কারণ এটিও স্পষ্ট হওয়া নাই।